সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শুভ সকাল বন্ধুরা, মহালয়ার সকালে একটু মহালয়ার গান দিয়েই আপনাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর মহালয়ার শুভক্ষণে চলে এসেছি আপনাদের সাথে। আর আজকে রয়েছে বাগানে প্রচুর কাজকর্ম, তাছাড়া এই যে শীত তো পড়ে গেছে, মোটামুটি শীত না পড়লেও ঠান্ডা ঠান্ডা একটা ইমেজ কিন্তু চলে এসছে। তো এই অক্টোবর মাসে আপনারা কী কী সবজি লাগাতে হবে, লাগাবেন বা লাগাতে হবে, কারণ এখনও না লাগালে সেগুলো কিন্তু দেরি হয়ে যাবে। তো সেই সব সবজি নিয়ে চলুন আপনাদের সাথে একটুখানি বলে দেবো কী কী সবজি লাগাতে হবে। তাছাড়াও রয়েছে বাগানের প্রচুর কাজকর্ম, কারণ পুজোর সময় তো বাগানের সেইভাবে সময় দেওয়া যাবে না। তো চলুন শুরু করা যাক, বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটাও শুরু করছি। স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন, তো ওদিকে জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, চলুন প্রথমে আমি জলটা দিয়ে আপনাদের সাথে ফিরে আসছি। তো চলুন তাড়াতাড়ি করে জলটা দিয়ে নিই, রোদ যেহেতু উঠে গেছে দেখুন কি তাড়াতাড়ি জল দিচ্ছি। যদি আমরা জীবনের সব কাজগুলো তো তাড়াতাড়ি করতে পারতাম, বলুন তো কত তাড়াতাড়ি সব কাজ হয়ে যেত। অ্যাপের মতো যদি জীবনটাকেও এরকম তাড়াতাড়ি করা যেত খুব ভালো হতো, তাহলে আমরা অল্প সময়ে অনেক কাজ করতে পারতাম। তো যাই হোক, কথা না বাড়িয়ে জলটাই দিয়ে নিই। প্রথমেই চলুন অক্টোবর মাসে আপনারা কী কী সবজি লাগাবেন সেটা দেখাই। এই যে এখানে যেমন আমি দিয়েছি ধনে পাতা, কিন্তু ধনে পাতাটার বীজ তো ভালো বলে আমার মনে হচ্ছে না, কারণ এখনও ওঠেনি। আপনারা অবশ্যই লাগিয়ে দেবেন ধনে পাতা, বিনস লাগিয়ে দেবেন, এখানে দিয়েছি গাজর, গাজর দিয়ে দেবেন। গাজর কিন্তু সেপ্টেম্বরে দিলেও ভালো হতো, তবে যেহেতু আমার সেপ্টেম্বরে দেওয়া হয়নি তো অক্টোবরেই আমি ফেলে দিয়েছি। এই যে দেখুন মূলো আমি সেপ্টেম্বরে দিয়ে দিয়েছিলাম, যারা এখনও পর্যন্ত মূলো লাগাননি তারা কিন্তু অবশ্যই অক্টোবরে মূলো লাগিয়ে দেবেন। এ দেখুন কত আমার কিন্তু সুন্দর সুন্দর মূলো হয়েও গেছে। তো এটা শেষ হতে হতে আমি আর একটা ফেলে দেবো, এই মাসেই ফেলে দেবো, তো সেটা আমি আবার ঠিক টাইমে পেয়ে যাব। আর দেবেন বাঁধাকপি ফুলকপি, আমি কিন্তু এই বেডটা পুরো বাঁধাকপি ফুলকপির জন্যই রেখেছি। আসলে একটা প্রবলেমের কারণে আমার একটু ঘুরতে যাওয়ার আছে, সেজন্য আমি এই জায়গাগুলোতে ব্যবহার করতে পারছি না, কারণ গেলে এতটা জল হয়তো যাকে রেখে যাবো সে নাও দিতে পারে। তো ওই জন্য ঘুরে একবারে এসে তারপরে আমি লাগিয়ে দেবো। আপনারা অবশ্যই বাঁধাকপি ফুলকপি দেবেন, ওলকপিটা পরে লাগাবেন। এখানে আমি দিই ক্যাপসিকাম, তো ক্যাপসিকামটাও অবশ্যই আপনারা এখন দিতে পারেন। এই যে আমার শশা গাছও দেখতে পেলেন হয়ে গেছে, অনেকটাই বেশ বড়ও হয়ে গেছে, শশা দেবেন। এই বেডটা আমার টমেটোর, তো এখানে টমেটো অবশ্যই আপনারা এখন দিয়ে দেবেন। আর সিমটা তো আরও আগেই লাগাতে হতো, কিন্তু সিমটা যদি আমি এখনও লাগাতে পারিনি, কারণ বীজটা এনেছিলাম খুঁজেই পেলাম না, তো সিমটাও আপনারা যদি না বসিয়ে থাকেন এখনই বসিয়ে দেবেন। আপনারা বিটও দিতে পারেন, বিটও কিন্তু ভীষণ সুন্দর হয়, আমার বাগানে বিট হয়, খুব ভালো হয় বিট, বিট দিয়ে দেবেন। আর এ দেখুন লাউয়ের বীজও নিয়ে এসেছি, লাউটাও অবশ্যই দিয়ে দেবেন আপনারা। লাউটের আর একটু আগেও দেওয়া যেত, কিন্তু যেহেতু আমি দিতে পারিনি, আর যারা এখনও আমার মতো লাগাননি তারা কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন। লাউয়ের আমার যেহেতু মাটি তৈরি হয়নি তাই এখনও লাউটা বসাতে পারছি না। আর এই যে গত বছরের ছিল পালং শাকের বীজ দিয়েছি, পালং শাকের বীজটা কিন্তু আমার ওঠেনি, আমার মনে হচ্ছে উঠবেও না, কারণ এবার আমি বারবারই পালং শাকের যা বীজ ফেললাম সবই বীজটা ভালো না থাকার কারণে কিন্তু আমার বাগানটা অনেক পিছিয়ে গেল। এতদিন আমার পালং খাওয়ার মতো হয়ে যেত, আমি মূলোর সাথে একসাথেই ফেলেছিলাম পালংটা। কিন্তু দেখুন বীজ নির্বাচন কিন্তু আপনারা খুব সাবধানে করবেন, কারণ বীজ ভালো না হলে এই যে বাগানে অনেকটা পিছিয়ে পড়তে হয়, যেমন আমি অনেকটা পিছিয়ে গেলাম। সবসময় খুব ভালো দোকান থেকে আপনারা বীজটা নেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি এই সবজিগুলো এখন আমি বসাবো, তো আপনারাও অবশ্যই বসিয়ে দিতে পারেন এগুলো। আর আমি তো এখন গোটা সিজনটা লাগাতেই থাকি, ধনে পাতা উঠে গেলে বেড আবার একটু বসিয়ে দিই, এরকম করে তো এখন থেকেই চলতে থাকবে।
আর দেখুন কি সুন্দর উচ্ছে হয়েছে। আর একটা কোথায় দেখলাম, উচ্ছেগুলো বেশি তো নষ্ট হয়ে গেল, প্রচুর উচ্ছে যে হলুদ হয়ে গেল বৃষ্টিতে। আর এতটা সত্যি মেনটেন করা সম্ভবও হয় না যে বৃষ্টির সময় সেরকমভাবে এদের কিছু ঢাকা দিয়ে রাখবো বা কিছু, সেটা সম্ভব হয় না। মাচাটা একদম বৃদ্ধ হয়ে গেছে, এর বয়স একদম শেষ। এখন যে কদিন এই উচ্ছে গাছটা থাকবে, এটা উচ্ছেগুলো নিয়ে আমি কিন্তু মাচাটা এবার ফেলে দেব। ফেলা তো কিছুই যাবে না, এই যে শুকনো আগগুলো এগুলো কিন্তু দারুণ একটা কাজে লাগবে, সেটা একদম খুব ঠান্ডা পড়ে গেলে তবে বুঝতে পারবেন। উচ্ছে পেলাম তিনটা। আর এই যে আমি আবার আখের ছায়াতে দাঁড়িয়ে পড়েছি, ভীষণ রোদ। আমার ভীষণ ইচ্ছা ছিল আজকে একটু শাক তোলার, আমার একটু শাক খেতে উচ্ছে করছে আজকে, কিন্তু এই রোদে কি আর এখন তুলতে পারবো, কি করব বুঝতে পাচ্ছি না। চলুন যেগুলো ছায়াতে ছায়াতে আছে সেগুলোর থেকেই একটু তুলে নেই। যেমন এই জায়গাটা ছায়া আছে, এই দেখুন কি দারুণ ব্রাঞ্চ বেরিয়েছে এদের। এরকম টাটকা টাটকা সুন্দর ব্রাঞ্চ বেরোনো দেখলেই আমার খুব ভাল লাগে। আর এই যে এই পাতাগুলো তুলে নিলে কিন্তু এই ব্রাঞ্চগুলোর কোনো ক্ষতি তো হবেই না, বরং ব্রাঞ্চগুলোরও তাড়াতাড়ি বাড়বে। চলুন এগুলো একটু, এই যে খানিকটা পুঁই পাতা তুলে নিলাম। প্রথম দিকে কিন্তু খোলের সারটা ঠিকঠাক দিইনি বলে গাছটা ভালো হয়নি, এখন দেখুন কি সুন্দর হচ্ছে। এই কলমি শাকগুলোতে একদম পোকা লাগেনি, দেখুন কি ভালো হয়েছে। এবার দেখবেন এখান দিয়ে কি সুন্দর সাদা সাদা কলমি শাকের ফুল ফুটবে, যে সব কলমি শাকে কিন্তু ফুল এসে গেছে, কুড়ি দেখা যাচ্ছে এখনই। এইখানটাও বেশ এই গাছগুলো ছায়া রয়েছে, চলুন এখানটা বসে বসে একটু তুলে নিই। এগুলো সব নতুন আবার বেরিয়েছে, মাঝখানে তো আপনারা দেখেছিলেন যারা দেখেন যে কীরকম পোকাতে একদম খেয়ে নিচ্ছিল, খাওয়াই যাচ্ছিল না শাকগুলো। আবার যে নতুন ডগাগুলো বেরোচ্ছে সেগুলোতে কিন্তু এত আর পোকা ধরছে না, কিন্তু এখন আর সেই তরতাজা সেই রকম ডগা পাওয়া যাবে না, কারণ সব ডগাগুলো ফুল নিয়েই বেরোচ্ছে। এখানে কিন্তু প্রচুর সাদা সাদা ফুল কদিন পরেই দেখবেন ভর্তি হয়ে যাবে। এখান থেকে নিয়ে নিই একটা কচুর ডাটা, শাকের মধ্যে কিন্তু একটা দুটো কচুর পাতা দিয়ে দিলে ভালোই লাগে। চলুন এখান থেকে একটুখানি অল্প একটু লাল শাক তুলে নেব, পুরোটা তুলবো না, এরপর একদিন লাল শাক পুরোটা তুলে বেডটা পরিষ্কার করে দেবো, এখন একটুখানি তুলে নেব, ব্যাস এটুকুতেই হয়ে যাবে। আর এদিক থেকে দু চারটে মূলো পাতাও তুলে নিই, এক একটা গাছ থেকে এক একটা পাতা নিলেই হবে। আমি কিন্তু শাক তোলার সময় এরকম করেই তুলি, অনেক সময় খুব অল্প জায়গায় যদি পালং শাক করি তো পালং শাকটাও আমি এরকম বড় বড় পাতাগুলো তুলে নিয়ে এইভাবেই তুলি, তাহলে অনেক দিন গাছটা থাকে। ব্যাস হয়ে গেল, তো এই দেখুন একটু একটু করে কিন্তু অনেকটাই শাক হয়ে গেল আমাদের দুজনের, এটা যথেষ্ট, এতখানি লাগবেও না। আর ঝিঙে এবার এবার বলেছে তুই আমাকে তুলবি না, আমি আর দেবই না। এই দেখুন একদম কেমন হয়ে যাচ্ছে দেখুন ঝিঙেগুলো, কিন্তু একদমই হবে না আসলে, আমি একদম সময় করে উঠতে পারছি না। এই যে বেডটা পরিষ্কার করার সময় একেবারেই পাচ্ছি না, পুরো বেডটা নোংরা হয়ে আছে, ওই দিকটা একদিন করলাম, এই দিকটা আর হাত দিতে পারছি না। পুজোর সামনেটা আমার যা অবস্থা হয় সে কি বলবো, কেন আমার এমন অবস্থা হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো আর শেয়ার করবো একদিন। সব সময় বলি আমি সময় নেই সময় নেই, তো কেন সময় পাই না সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আর এখন রোদ কিন্তু কম নেই, সকালটা যেমন একটু একটু ঠান্ডা, দেখুন একটু জল দেওয়া দেরি হয়েছে আর কেমন হয়ে গেছে গাছটা। আর প্রত্যেক দিনে ভাবছি এই যে এই চারাগুলো বসাবো, দেখুন চারাগুলো কি সুন্দর হয়ে গেছে, আমার সময়ই হচ্ছে না, সময়ই হচ্ছে না, তো আজকে আমি বসাবই।
এখনই বসিয়ে দেবো, চলুন বসিয়ে দিই। এদের কালার দেখুন, শুধু একটু খোলে সার পেয়েছে তো, তাতেই এদের চেহারা কি সুন্দর হয়েছে দেখুন। আসলে রাত্রে বেশ শিশির পড়ছে, আর শিশির পড়া শুরু হলেই তো শীতের ফুল গাছগুলো এরকম সুন্দর হয়ে ওঠে। তো এই গাছগুলো আমি কিসে বসাবো সেটাই দেখার, চলুন দেখাই কিসে আমি বসাবো। আমি একদম টব এখন আর নষ্ট করব না, কারণ সিজন ফ্লাওয়ারের জন্য প্রচুর টব লাগবে। তো এটা আমি পুজোর ফুলের জন্য, আগেই আপনাদের বলেছি যে পুজোর ফুলের জন্য আমার প্রচুর গাছ এবার আমি রেডি করছি। তো এইটা চলুন কিসে লাগাই দেখাই। তো দেখুন আমি কি নিয়ে এসেছি, এই যে ঘরে পড়ে থাকা প্লাস্টিক যেগুলো আসে, এই যে এই প্লাস্টিকগুলো কিন্তু আমি ফেলে দিই না, রেখে দিই অবশ্যই। হ্যান্ডেলালা হ্যান্ডেলালা নিয়েছি কি কারণে সেটা আপনাদেরকে রেডি করে তারপর দেখাচ্ছি। হ্যান্ডেলালাই কিন্তু আমার লাগবে। আর দেখুন ঢেলে নিয়েছি বেশ খানিকটা মাটি আর গোবর সার, আর এই যে পুরোনো টবের থেকেই কিন্তু মাটিগুলো আমি নিয়ে নিলাম। তো চলুন মাটিগুলো তৈরি করে এই প্লাস্টিকের ব্যাগগুলোতে ভরে দিই। একটু গ্লাভসটা নিয়ে এলে ভালো হতো, অনেক সময় আসলে পোকামাকড় তো থাকে, কিন্তু এই যে কাজের সময় মনেও থাকে না, আর সব সময় এত মেনটেন করে বলি তাহলে কাজটা কিন্তু পিছিয়ে যায়, হয় না। এখন গ্লাভস রয়েছে নিচে, আবার কে নিচে আনতে যাবে। তো এরকম করেই আমি চলুন মাটিটাকে একটু মিক্সড করে, মাটিটা কিন্তু ভীষণ সুন্দর, আমি সব সময় লাল মাটি ব্যবহার করি। একদম প্রথম যখন আমার বাগানটা করেছিলাম 20 সালে, হ্যাঁ 20 সালেই আমার প্রথম বাগানটা এই বেডগুলো তৈরি করেছিলাম। তার আগেও বাগান হতো, কিন্তু তখন আমার জল ছাদ হলো, বেড হলো, সব ছাদ পরিষ্কার করে আবার নতুন করে বাগান করা শুরু হলো। তো সেই সময় আমি এক লরি লাল মাটি নিয়ে নিয়েছিলাম, তো সেই মাটি কিন্তু অনেক দিন চললো, যদিও তখন পুরো মাটিটা লাগেনি, আমি তখন যাদের দরকার ছিল একটু দিয়েও দিলাম। আর এখন আমি 2-4 বস্তা করে নার্সারি থেকে কিনে নিয়ে আসি, তো ওই 30-40 টাকা বস্তা কিন্তু নেয় আমাদের এই লাল মাটিটা। খুব ভালো গাছ হয় লাল মাটিতে, মাটিটা একদম চিট নেই, চিট মাটিতে কিন্তু গাছ হতে চায় না। তো চলুন আমি ভালো করে এই যে মিক্সড করে নিয়েছি, এবার পুরোই প্যাকেটগুলোতে ভরে ফিরে আসছি। প্যাকেটের তলায় কিন্তু আমি একটু করে ফুটো করে নেব। তো দেখুন প্যাকেটগুলোতে আমি কিন্তু একদম মাটি ভর্তি করে নিয়েছি, এবার চলুন কোথায় রাখবো এগুলোকে দেখাই। তো এই দেখুন এগুলো আমি রেখেছি এই যে এই জায়গাটায়, আমার ট্যাঙ্কির পাশে এই যে দেয়ালটা, এই দেয়ালটার ওপরে রেখে দিলাম। আর নিচে দিয়ে দিয়েছি ভাঙা এই যে কিছু টাইলস ছিল, সেই টাইলসের ওপরে রাখলাম যাতে কাদা মাটিটা দেয়ালে না লাগে। জলটা একটু সাবধানে দিতে হবে কম করে, তাহলেই আর প্রবলেম হবে না। আর হ্যান্ডেলালা নিলাম এই কারণে যাতে হ্যান্ডেলটাকে আমি এর সাথে বেঁধে রাখতে পারি, কোনোভাবে এটা হাওয়াতে পড়ে না যায়, কারণ অন্তিম তাহলে আমাকে একদম রাখতে দেবে না, এগুলো খুব ভয় পায় যে নিচে যদি কারো মাথায় পড়ে। তো সেই জন্য আমি হ্যান্ডেলালা ব্যাগগুলোই নিয়ে নিলাম, যাতে হ্যান্ডেলটাকে আমি এখানে এই যে এরকম করে যখন গাছটা একটু বড় হবে বেঁধে দেবো, তাহলে আর কোনোই প্রবলেম হবে না। তো চলুন এবারে আমি দুটো দুটো করে চারা এর মধ্যে লাগিয়ে দিই। দেখুন কি সুন্দর রুট বাউন্ড হয়েছে পুরো, আমি এই যে এই টপটা থেকে বার করে নিলাম, একটু হালকা প্রেসার দিতেই কিন্তু পেছন থেকে একটু ঝাঁকা দিতেই বেরিয়ে গেল। কি ভালো হয়েছে চারাগুলো, খুব হেলদি হয়েছে চারাগুলো। তো চলুন লাগিয়ে আমি ফিরে আসছি। আমি কিন্তু একদম মাটি থেকে ছাড়াবো না, এই যে এরকম করে চারাগুলো মাটি সমেত কেটে কেটে নেব। দাঁড়ান একটা কেটে আমি দেখাই, এটা আপনারা যে কোনো যদি একসাথে অনেক চারা বসান, যে কোনো চারা বসাবেন তাহলে এরকম করেই বসাবেন, তাহলে কোনো ক্ষতি হবে না, চারা হেলবে দুলবেও না। এরকম পুরো ছাড়িয়ে নিলাম মাটি সমেত, চলুন লাগিয়ে ফিরে আসছি। তো দেখুন কমপ্লিট হয়ে গেল। আমি এক একটা জায়গায় কিন্তু দুটো দুটো গাছ দিয়েছি, কারণ বেশ খানিকটা মাটি আছে, অনেকটাই মাটি আছে, দুটো গাছ আরামসেই হয়ে যাবে। আর দুটো চারা বেঁচে গেল ওই ওখানে রেখে দিলাম, তো পরে আমি ও দুটোকেও অন্য কোনো পটে দিয়ে দেবো। কিছু কিছু গাছে আজকে আমি সারও দেবো, এই যে খোল ভিজিয়ে রেখে দিয়েছি, এটা কিন্তু এর আগেও 2-3 দিন আমার দেওয়া হয়ে গেছে, আর মোটামুটি 7-8 দিন হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। 4-5 দিন পর থেকে আপনারা দিতে পারেন। আর এর কোয়ান্টিটিটা নেবো হাফ জল, এই যে আমি ভরে নিয়েছি ক্যানটাতে, আর হাফটা দিয়ে দেবো সার। তো এর মধ্যে শুধু খোল ছাড়া আর কিছুই নেই, খোল দিয়েই শুধু এটা বানিয়েছি, যেহেতু এটা আমি সবজি দেবো, বেডে দেবো।
আর ফুল গাছের জন্য যেটা তৈরি করব এর মধ্যে আমি আরো কিছু কিন্তু তখন হালকা করে কিছু কেমিক্যাল সার আমি এর সাথে ইউজ করব। আর খাবারের জিনিসের জন্য শুধুমাত্র খোলের জল আর জল। তো এই যে পুঁই শাকটা যে এত সুন্দর হয়ে গ্রোথ হচ্ছে এটার সার কিন্তু এই খাবার, শুধু খোলের জল আর কিছু না। যখন লাগিয়েছিলাম তখন মাটি আর গোবর সার, মাটি আর গোবর সারই তো আমি বেড়ে দিই, আপনাদের বারবারই সেটা দেখাই, যেগুলো সব কিন্তু খোল পচা জলেই এত ভালো হচ্ছে। আর এটা হচ্ছে একদম ইজিয়েস্ট পদ্ধতি, যারা খুব সহজে বাগান করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই সহজ পদ্ধতি। আর এখানে দেখুন বিন্স গাছগুলো উঠে গেছে, তো বিন্স গাছেও একটুখানি আমি দিয়ে দেব সার। আর ওদিকে চলুন শশা গাছগুলোও কিন্তু বেশ ভালো বড় হচ্ছে, এই যে শশা গাছেও একটুখানি দিয়ে দেব। এতগুলো শশা গাছ আমি রাখবো না, আর ঠিক তোলার মতো হয়েও কিন্তু গেছে। এবার তুলে আমি অন্য জায়গায় এখান থেকে দুটো তিনটে আমি অন্য জায়গায় দিয়ে দেব। একটু সার আমি মূলো গাছগুলোতেও দিয়ে দেবো, কারণ মূলো গাছগুলোতেও বেশ কিছুদিন সারটা দেওয়া হয়নি। আর এই ফুলটার দিকে আমি যতবারই তাকাই ততবারই কিন্তু আমার একই রকম ফিলিংস আসে, কারণ এত সুন্দর। আর ভোরবেলায় আসলে তো কী যে অপূর্ব লাগে, আমি মাঝে মাঝে ভোরবেলাতেও আসি, আজকে আসতে পারিনি, আজকে উঠতে পারিনি সকালে। জল আমার খুব প্রিয় আর এই জায়গাটাও আমার ভীষণ প্রিয়। আর যখন একটা করে দুটো করে এরকম শাপলা ফুটে থাকে তখন তো কী বলবো, অপূর্ব। তো ঠিক একইভাবে দেখুন জল নিয়ে এলাম হাফ, আর এই যে হাফটা সারও মিশিয়ে নেব। দিয়ে দেব আর এই ডাটা শাকগুলো, লাল ডাটাগুলো তো শেষই হয়ে গেছে, এখন দু একদিনের মধ্যে আমি বেডটা পরিষ্কারও করে নেব। এটার একদিনই খাওয়া যাবে হয়তো, মাঝে মাঝে ওই যে ডগাগুলোতে একটু একটু ফুলও কিন্তু এসে গেছে। আর এদিকে উচ্ছে গাছটাতেও খানিকটা দিয়ে দেব। এই যে এখানে এই বেগুন গাছটাতে দেখুন কী সুন্দর ফুল হচ্ছে, তো এই বেগুন গাছটাতেও একটুখানি দিয়ে দিই। জায়গাটা খুবই নোংরা হয়ে রয়েছে, অপরিষ্কার, পরিষ্কার করতে হবে। আপনারা যদি এই খোল পচা জলটাই রেগুলারিটি মেনটেন করে দিতে পারেন, মানে রেগুলার বলতে সপ্তাহে একদিন যদি ওইভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আর কোনো সারের আমার মনে হয় দরকারই পড়ে না। যারা ইজিভাবে গার্ডেনিং করতে চান, সবার হাতে তো এত সময় থাকে না, আর ভালোর তো আমি বারবারই বলি ভালোর শেষ নেই। যত আপনি যত খাটবেন, যত রকমের জিনিস দেবেন তত তো ভালো হবেই, কিন্তু সবসময় তো আমাদের হাতে এতটা সময় থাকে না। তো যারা খুব সহজ উপায়ে করতে চান বাগান, তারা মাটি গোবর সার দিয়ে লাগিয়ে দেবেন গাছগুলো, আর এই খোলের সারটা দিয়ে যাবেন। দেখবেন তাতেই আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে, যদি ফুল সানলাইট পায়। সানলাইট কিন্তু গাছের জন্য খুবই দরকার। তো গাছ যদি ফুল সানলাইট পায় আর তেমন কিছু লাগে না, আর এরকম খোলা ওয়েদার, এই জন্য আমি বারবার আপনাদের ছাদে বাগান করতে বলি, কারণ আমার নিচেও একটুখানি জায়গা আছে, সেখানে কিন্তু গাছ লাগালে এত তাড়াতাড়ি বাড়েও না, অত ভালোও হয় না। আর সেখান থেকে আমি খুব কম পরিমাণেই সবজি টবজি যা হয় পাই, আর প্রচুর পরিমাণে পোকার একটা আক্রমণ দেখা যায়। ছাদে কিন্তু পোকার আক্রমণ অনেকটাই কম থাকে, তো সেজন্য আমি সবসময় একটু ছাদ বাগানটাই বেশি পছন্দ করি। আর তাছাড়া আমাদের উদ্দেশ্য তো একটা বাগান করব, সেখানে খানিকটা সময় কাটাবো, ভালো থাকবো, কিছু অর্গানিক সবজি পাবো। তো তার জন্যে খুব বেশি যদি আমরা ইনভলভ হয়ে পড়ি তাতে আবার অন্যরকম এফেক্ট হবে আমার পরিবারের ক্ষেত্রে, সবারই, কারণ আমাদের সংসারেরও প্রচুর কাজকর্ম থাকে, নিজেদের প্রচুর ব্যস্ততা থাকে। তো আমাদের এই ভালো লাগাটা যেন কখনোই আমাদের চাপ না হয়ে যায় সেই দিকটাও একটু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই যে যেমন ফলের গাছগুলো করা একটুখানি চাপ আছে, কারণ ফলের গাছে সময় সময় খাবার, একবার আপনার গার্ডেন তৈরি হয়ে গেলে আর এতটা চাপের ব্যাপার হয় না, কিন্তু সেই তৈরি হওয়ার আগ পর্যন্ত বাগানটাকে সময় কিন্তু দিতে হয় অনেকটাই। আর আমি বেশি সবজি পছন্দ করি এই কারণে, আমার মনে হয় যেন সবজিতে একটু হলেও সেই এফোর্টটা কম দিতে হয় লাগিয়ে। এই যে আপনি লাগিয়ে দেবেন, মাঝে মাঝে একটু এরকম খোলের সার দিয়ে দেবেন, তবেই কিন্তু সবজিগুলো খুব সুন্দর হয়।
আর আপনারা যারা আমার গার্ডেন বরাবর দেখেন তারা তো দেখেছেন আমি কি পরিমাণে এবারে ঝিঙে পেয়েছি। তো ঝিঙে গাছের পেছনে আমি কিন্তু তেমন কি করেছি, ওই লাগিয়ে দিয়েছিলাম, তারপর থেকে ঝিঙে ধরতে শুরু করেছে, দু একবার মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছিলাম। আর আপনার এই খোলের সার সেটাও কিন্তু আমি ঠিকঠাক যে একদম টাইমে দিতে পেরেছি তা নয়, অনেক সময় দিতে পারিনি, প্রয়োজনের তুলনায় আমি কিন্তু কমই দিয়েছি। তো তাতেই আপনারা দেখেছেন আমি একদিন আমার 2 কিলো ঝিঙেও হয়েছিল। তাহলেই ভাবুন ওইটুকু গাছে ওইটুকু জায়গার মধ্যে 2 কিলো ঝিঙে মানে কতখানি ঝিঙে, বুঝতে পারছেন? আর সারা বছর তো ঝিঙে প্রচুর পরিমাণে আমি নিজেও খেয়েছি আর লোককেও দিয়েছি, তো সেটা আমার মনে হয় খুব সহজেই কিন্তু আমি পেয়েছি। আর সবজি লাগালে আমার মনে হয় কিছু না কিছু তো পাওয়া যায়, একেবারে নিরাশ করে না। আমার যেমন চিচিঙ্গাটা খুব ভালো হয়নি কিন্তু তবুও কয়েকটা তো হয়েছে, একেবারে নিরাশ করে না। যেটা ফল গাছ করতে গেলে একটু খাটতে হয়, ফল গাছে অনেক সময় এই দেখুন যেমন আমারই এই যে সারা বছর এই যে এত কষ্ট করে করা হলো ফলগুলো ঝরে গেল। তবে যাই হোক, ফল গাছও অনেকের নেশা, সেটা তো যার যার নেশা হবেই। যেমন আমার হাজবেন্ডেরই ভীষণ নেশা, ও প্রচুর ফল গাছ লাগিয়েছে। যেমন ঝরে যায় তেমন হয়, ও সব সময় যে ঝরে যায় তা নয়। যেমন ধরুন এই যে কুলটা খুবই ভালো হয়, এবার কি হবে জানি না, এই গাছটা খুব বাজে টাইমে একটা রিপোর্ট করা হয়েছে, তো তাতে গাছটার একটুখানি ক্ষতিও হয়েছে দেখা যাচ্ছে। এই যে যেমন দেখুন কি সুন্দর আমড়া ধরে আছে, কি ভালো লাগে দেখতে। আমড়াটা কিন্তু হয়, বেদানাটা হয়, বাতাবিটা ভীষণ সুন্দর হয়েছে। এই যে মালবেরি গাছ, মালবেরিটা ভীষণ সুন্দর, আমি এখান থেকে 2 বার ফল পেয়েছি। ওই যে ওই মালটা গাছটা থেকে প্রচুর মালটা পেয়েছি আর ভীষণ সুন্দর মালটা, আপেল পেয়েছিলাম, আপনাদের সেগুলো শেয়ার করেছি, দেখিয়েছি, তো হয়ও। এই গাছটা থেকে কামরাঙ্গাও কিন্তু আমি 1 বছর খুব পেয়েছি। কামরাঙ্গাটা যেহেতু আমার এতটা ভালো লাগে না তাই ওই গাছটার প্রতি খুব একটা কেয়ার করা হয়নি। আর এই গাছে কুল আসছে, কিছু হলুদও হয়ে যাচ্ছে, দেখা যাক কত দূর কি থাকে। এই যে ছাদ বাগানে আপনারা রাখতে পারেন আখ, দেখুন আখটা তো একদম কিচ্ছু যত্ন করতে হয় না, সারা বছরের পর বছরও এখানে তো হতেই থাকবে, কোনো রকম কোনো বারবার লাগানোর ঝামেলা নেই, কিছু করার ঝামেলা নেই, শুধু একটুখানি জল দিয়ে সারা বছর বাঁচিয়ে রাখুন। আর একটু যে খোলের সারটা আমি দিই সেই খোলের সারটা দিলেই যথেষ্ট, দেখুন দেখতেও কি অপূর্ব লাগে আর কি সুন্দর, দূর থেকেই দেখা যায় খুব সুন্দর লাগে কিন্তু ছাদে এই আখগুলো, আর তেমনি মিষ্টি আখগুলো ভীষণ সুন্দর। এখন কজন আর আমরা বলুন তো বাজার থেকে আখ কিনে খাই, খাওয়া হয় কি? একদমই হয় না, আমার তো একেবারেই হয় না। তো এই যে বাড়িতে আছে বলে আমার কিন্তু সারা বছর প্রচুর আখ খাওয়া পড়ে। তো এবারে প্রচুর যেহেতু বৃষ্টি হয়েছে তো আখটা, একটা আখ আমি ভেঙেছিলাম তখন খুব একটা মিষ্টি হয়নি, তো আশা করছি শীতের সময় মিষ্টি হবে, কারণ আখের তোলার সিজন এখনও আসেনি। আমার একটা বন্ধুর বাড়িতে এই আখগুলো হতো, ও আমাকে একটা ডগা দিয়েছিল, তো সেই ডগা একটা ডগা থেকে দেখুন আজকে কত আখ হয়েছে। আর আমি প্রথম বসিয়েছিলাম একটা মাছের পেটিতে, সেখান থেকে ওই দেখুন সেই ওইটাই হচ্ছে সেই মাদার গাছটা, এখনও কিন্তু ওখানে হয়েই যাচ্ছে, যদিও ওই একটা খুব একটা ভালো হয় না, মাছের পেটিতে অল্প জায়গার মধ্যে আছে। ওখান থেকে আমি সবাইকে তুলে তুলে চারা দিই। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার জল দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল, দেখুন কখন জল দেওয়া শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, একা একা হলে কাজটা বোরিং হয়ে যেত, আপনাদের সাথে রয়েছি তাই কিন্তু আমার কাজটা বোরিং হলো না। আর এই আখ গাছগুলোতে থাকার সুবিধা এই যে ছাদে এখন প্রচুর রোদ উঠে গেছে, আমি কিন্তু একটু করে কাজ করি আর এই যে আখের ছায়াতে এসে দাঁড়িয়ে পড়ি। দুজন একসাথে যদি ছাদ বাগানে উঠি তাহলে জল দিতে বেশ সুবিধাই হয়, অন্তিমও দেয়, আমি একটুখানি অন্য কাজেও একটু ঘাস পরিষ্কার এইসব করতে পারি। কিন্তু আজকে যেহেতু মর্নিং ডিউটিও, সকালে ডিউটি চলে গেছে, এখন আর ওর পক্ষে আজকে ওঠা সম্ভবই হয়নি, তাছাড়া শরীরটাও ভালো নেই, তো আমাকে নিজেই আজকে দিতে হলো জলটা, পুরো জলটা দিতে হলো, ছাদের অনেক কাজ, তারপরে সকাল সকাল উঠিনি, আমার নিচের অবস্থা কী হচ্ছে তাহলেই বুঝুন, ছেলেদের স্কুল ছুটি তো ওদের খাবার এখনও করা হয়নি।
কখনো কখনো তো সব সামলাতে সামলাতে সত্যি বিরক্ত হয়ে যাই। তারপর আবার দেখি এইগুলো না থাকলেও, ভালো করে ভেবে দেখি এগুলো না থাকলেও আমি থাকতে পারবো না, সেজন্য এত বিরক্ত হয়ে লাভ নেই, যেটা করতে হবে সেটা ভালোবেসে করাই ভালো। আর যে জায়গাটাই যে গ্যাপ হয়ে গেল, দেখুন আমি কিন্তু আবার পুরোটা জল দিয়ে এরকম ভর্তি করে রেখে দেবো। এই দেখুন একদম পুরো ভর্তি করে দিলাম, এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার চার পাঁচ দিন পর আমি এই জলটাই যেমনভাবে ঠিক দিলাম ওরকমভাবেই দিয়ে দেবো। এই যে এখানে একটা গাছ, সেদিন দেখুন আমি মাথা কেটে দিয়েছিলাম, পড়েও গেছে। এই দেখুন মাথা কাটার সাথে সাথে কী সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে, আর একদম জঙ্গলে ঢুকে গেছে। এই যে তার গাছটাকে, এই গাছটাতে একটুখানি সার দিয়ে দিই, ছোটো বলিয়া উহাকে একদম অবজ্ঞা করা উচিত নয়। দেখবেন এটাই যদি ভালো হয় কত সুন্দর ডালপালা নিয়ে বড় গাছ হয়ে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়াবো না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমি তো ভালো থাকবই, আপনারাও ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।